নমস্কার এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপ বাংলায় কতটা প্রভাব ফেলতে পারে এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কতটা সতর্ক থাকবেন এই নিম্নচাপের প্রভাবে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিনে এপ্রিল রবিবার মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বর্ধমান ও হুগলিতে সন্ধ্যের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চারে এপ্রিল সোমবার পশ্চিমবঙ্গের দুটি জেলা বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পূর্ব থেকে বিহার পর্যন্ত রয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে উত্তরবঙ্গে তিন এপ্রিল রবিবার হিমালয় পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিনে এপ্রিল রবিবার বাংলাদেশের ঢাকা রংপুর মনমেন সিং ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী ও মেয়েরপুরের কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে ঢুকেছে তিনে এপ্রিল রবিবার উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ অসম ও মেঘালয় এর পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ আগামী এপ্রিল মাসে ছয় তারিখে এটি শক্তি বাড়িয়ে সাতে এপ্রিল নাগাদ অতি গভীর নিম্নচাপের রূপ নিয়ে নয় তারিখ নাগাদ তামিলনাড়ুর উপকূলি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশের আশেপাশে হাওয়া অফিসের মতে সাধারণত বাংলায় এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় এই এপ্রিল মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত হানতে পারে তাই পুরো এপিল মাছে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ